আমার জীবনে এমন ঘটনাও ঘটেছে, এটা এখন গল্পটা মনে পড়ে গেল তাই বলছি, যে 1,20,000 টাকা ঋণ আছে আমার, শোধ করার কোনো অপশন নাই আমার কাছে, আমার চোখে ধরা পড়ছে না যে 1,20,000 টাকা আমি কেমনে দিব। কি হলো, হঠাৎ করে আমরা একটা সার্কুলার দেখলাম যে সারা বাংলাদেশে ইসলামিক ট্যালেন্ট খোঁজা হচ্ছে, 2017 কি 2018 সালের কথা, হ্যাঁ 18 তো, হ্যাঁ আলোকিত কেন। তো এখন আমার ওয়াইফ বলছেন যে আপনি এটাতে অ্যাপ্লাই করেন, তা আমি হচ্ছে আমি অ্যাপ্লাই করবো, এটা তো আলেমুল আমাদের প্ল্যাটফর্ম, আমি এখানে জেনারেল থেকে আসা মানুষ কেমন করে কি। তো সে বলছে না আপনি পারবেন ইনশাল্লাহ, আপনি পড়াশোনা করেন ইনশাল্লাহ পারবেন। তো আমি দেখছি আগে প্রাইস কি আছে, কষ্ট তো করবো আগে, দেখি পুরস্কারটা কি। তো পুরস্কারটা দেখছি যে একটা ওমরা করাবে, ওমরা করা তো যে কারোর জন্য একটা মানে স্বপ্নের ব্যাপার না, ওমরা করা তো সবাই আমরা খুব পছন্দ করি, আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি ওমরা করার তৌফিক দেখ। আর লেখা আছে যে ফার্স্ট প্রাইস 3,00,000 টাকা, সেকেন্ড প্রাইস 2,00,000, থার্ড প্রাইস হচ্ছে 1,00,000। টানা 4 থেকে 5 মাস দৈনিক 10 থেকে 12 ঘন্টা নাওয়া খাওয়া সব ওখানেই। আর যতটা সহজ মনে করছেন আসলে কিন্তু প্রতিযোগিতা তত সহজ নয়, আসলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, আকিদা সিরাত ইতিহাস এটা ওইটা অনেক টপিক, প্রায় 36টা বিভাগ আছে। তো আলহামদুলিল্লাহ কীভাবে কীভাবে জানি আস্তে 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 উঠতে পারলাম, গিয়ে দেখলাম যে হ্যাঁ টিভি রাউন্ডে চলে গেছে। আমি তেমন কিছুই করি নাই, আমি শুধু পরিশ্রম করেছি আল্লাহর কাছে, আল্লাহর কাছে বেশি থেকে বেশি দোয়া করেছি যে আল্লাহ আমার ঋণ আছে, ঋণ শোধ করতে হবে একটা, এবং আমি চাচ্ছি যে এই প্রোগ্রামের মধ্য দিয়ে দিনের একটা বড় সার্কেল পাওয়া যায়, দিনী প্ল্যাটফর্ম পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় সেখানে একটা ভালো রেজাল্ট হলো, এবং সেখানে ওমরাও করা হলো আলহামদুলিল্লাহ, এবং ক্যাশ তারা খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, আমি পুরো ক্যাশটা আগে পেই আগে ঋণটা শোধ। এখন এই সময় কিন্তু আমি দোয়াটা করেছি, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দেখেন আমি কিন্তু জানতামও না এমন কোনো প্রতিযোগিতা হবে, আমি সেখানে পার্টিসিপেট করব, ওই ওসিলায় ওমরা করব, ওই ওসিলায় আবার ঋণও শোধ হবে, আমার কিন্তু মাথায় ছিল না। আপনি যে ব্যাংক থেকে 3-4 কোটি টাকার লোন নিয়ে রাখছেন, 1,00,000 টাকা লোন নিয়ে বসে আছেন, দিব্যি সুখে বসে আছেন, এমন চিন্তায় যে আপনার মৌত হবে না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন মারা যাচ্ছেন, তিনি বলছেন তোমরা জানাজা পড়ে নাও, আমি জানাজা পড়তে চাচ্ছি না। মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানাজাও তিনি পড়তেন না, তারপর একজন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তার ঋণ শোধ করে দিব, তার যা ঋণ আছে আমি শোধ করে দিব, তখন নবী এসে জানাজা পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি? আছে না? সমস্যা নেই, আপনার জানাজা পড়া হবে, কারণ হুজুরকে আপনি 5,000 টাকা দিবেন, হুজুর জানাজা পড়াই দিবে, কোনো সমস্যা নেই। তারপরে আপনি আপনার মিলাদও হবে, আপনার একটা বড় সড়ো দোয়াও হবে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলেছেন যে শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে, এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয়। এবার বলেন আমি কী বুঝাবো আপনাকে, আর কিছু বলতে হবে? তো এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে, যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। কত দিবেন বলেন? আচ্ছা হ্যাঁ, এই তো শুকরিয়া, দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারি। আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটা ছোট না, এটা মুখস্থ করবেন, সেজদায় পড়বেন, নামাজের সেজদায় পড়বেন, আত্তাহিয়াতু দরুদ শেষ তারপরে পড়বেন, নামাজ শেষে হাত তুলে করবেন, যখন তখন শেষ রাতটা করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। যদি থাকেও, বড় কোনো ঋণ থাকেও, আল্লাহ পাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সূরা ওয়াকিয়া, কোন সূরা এটা? কোন সূরা? ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া, এই সূরাটা। এই সূরাটা যে ব্যক্তি রাতের বেলা পড়বে, একটা বর্ণনা এসেছে যে দারিদ্রতা আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। এই যে সুদ খাচ্ছে কি জন্যে? টাকার জন্যে তো নাকি? টাকা পয়সা ধন দৌলত করবেন, এই তো আপনার উদ্দেশ্য নাকি? এই জন্যই তো মায়ের জানা করছে, তাই তো? আল্লাহ বলছেন সূরা ওয়াকিয়া পড়েন, আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস হচ্ছে না?
রিজিক কার হাতে? না, রিজিক তো আমাদের হাতে। এটা মানুষ বিশ্বাস করে না আসলে, এটা মুখে বলে, মানুষ মুখে বলে রিজিক আল্লাহর হাতে। মানুষ যদি বিশ্বাস করত রিজিক আল্লাহর হাতে, তাহলে মানুষ কেমন করে সুদ খাবে? ও মনে করছে রিজিক আমার হাতে, আমি যদি খাই সুদ তাহলে আমি গেইন করব, যদি না খাই তাহলে আমি দারিদ্রতায় ভুগব, নাকি? যদি আমি ঘুষ নেই তাহলে আমার উন্নতি হবে অর্থনৈতিক, যদি না নেই তাহলে আমি মরে যাব, না খেয়ে মরে যাব। যদি আমি দুর্নীতি করি তাহলে আমি বাঁচবো, আমার সন্তানরা ভালো থাকবে, যদি না করি আমি দারিদ্রতায় মরে যাব, তাই তো? এই কনসেপ্ট ছাড়া কেউ এগুলো কাজ এমনি করতে পারে নাকি? নিঃসন্দেহে আমরা মনে করি যে রিজিকের মালিক আমরা, আল্লাহ নয়। শুধু মুখের মধ্যে বলি যে রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক যদি আল্লাহ হতো তাহলে আমি হালাল পথে থাকতাম এবং তাওয়াক্কুল করতাম যে আল্লাহ আমাকে যা রিজিক দিয়েছেন তা তো আসবেই, আসবে না? আসবেই। আমাকে আপনাকে যদি আল্লাহ পাক, কি বলবো, এটা কোন জেলা? লালমনিহাট। লালমনিহাটের 100 একর জায়গায় যত ধান হয়, এতগুলো ধান যদি আপনার আমল নামায় লেখা থাকে, মানে আপনার আমল নামা হচ্ছে রিজিকে, তাকদিরে, তাকদিরে আপনার তাকদিরে যদি লেখা থাকে যে আপনি 100 একর জমির ধান খাবেন তারপর মরবেন, আছে না লেখা? আচ্ছা, একটা দানা কম বেশি হবে? তা আপনি যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুলই করেন তাহলে আপনি হালাল পথে থাকবেন, বিশ্বাস করবেন যে আল্লাহ পাক যেটা লিখে রাখছে আমার তাকদিরে রিজিক, এর একটা দানা রেখেও আমি পৃথিবী থেকে যাব না, সিম্পল। তখন আপনার অন্য পথে যাওয়ার কোনো কারণ নাই। আর যখন আপনি বিশ্বাস করবেন না, না এটা আমার হাতে, আমি যত পরিশ্রম করব তত রিজিক বাড়বে, আমি যত ঘুষ নিব তত বাড়বে, যত সুদ খাবো তত বাড়বে, যত দুর্নীতি করবো তত বাড়বে, তখন তো রিজিকের এই পুরো দায়িত্বটা আল্লাহ পাক আপনার হাতে ছেড়ে দিবেন, আল্লাহ পাক আপনাকে কোনো বারাকা দিবেন না। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়ুর বিসাদাকা, সদকা করলে সম্পদ বৃদ্ধি পায় আর রিবার মধ্য দিয়ে সম্পদ ধ্বংস হয়ে যায়, একদম মাটিতে মিশে যাবে। কীভাবে ধ্বংস হয় সেটা এখন আলোচনা করার সুযোগ নাই, সময় নাই। আমি ইনশাল্লাহ আরেক দিন শুধু রিবা নিয়ে আলাদা আলোচনা করবো ইনশাল্লাহ। এটা সমাজের নিচু লেভেল থেকে উঁচু পর্যন্ত, দরিদ্র মানুষদেরকে আরও দরিদ্র করবে আর ধনীদেরকে আরও ধনী করবে। সম্পদ এক শ্রেণীর মানুষের হাতে গিয়ে জমা হয়ে যাবে, সবার হাতে সম্পদ এভাবে সার্কুলেট করতে থাকবে না। আর যখন আপনি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন, সৎকা করবেন, হালালে থাকবেন, ব্যবসা করবেন, তখন সম্পদ এক হাত থেকে আরেক হাতে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। এটা এমনি বুঝবেন না, ইনশাআল্লাহ আরেকদিন বুঝাব। আসেন, যে দারিদ্রতা দূর করতে চান, সচ্ছলতা চান, কয়েকটা কাজ করেন। এই যে বললাম, এক নম্বর সুরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, ডেইলি কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াত করেন, আর আল্লাহর কাছে রিজিক চান, জিকির বেশি বাড়ায় দেন, পারবেন না ইনশাআল্লাহ? আর একটা দোয়া শেখায় দেই ইনশাআল্লাহ, এই দোয়া করলে রিজিক তো বাড়বেই ইনশাআল্লাহ, আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক শোধ করে দিবে। বিশ্বাস করলেন না? এই দোয়া শিখাই দিচ্ছি, এই জন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার, স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার, একটা গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোনো ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে, এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবেন ইনশাআল্লাহ। ঋণ কেমন জানেন? ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে 1 কোটি টাকা ব্যাংক থেকে, 2 কোটি টাকা ব্যাংক থেকে, হ্যাঁ, কত বছর, 10 বছরের জন্য, 20 বছরের জন্য বাড়ি করছে, তাই না? তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে, তাই তো? আর আল্লাহর রসুল কী বলছেন দেখেন, একজন মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন মারা গেছেন, তো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ব্যক্তির কি কোনো ঋণ আছে? একজন সাহাবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তো ঋণ আছে। নবীজি বললেন, তোমরা ওর জানাজা পড়ো, আমাকে ডেকো না, তোমরা ওর জানাজা পড়ে নাও, আমি জানাজা পড়তে চাচ্ছি না। আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস? এটাই হচ্ছে আল্লাহ পাকের সেই আয়া, যে ওয়ামা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ পাককে যে ভয় করবে আল্লাহ পাক তার জন্য রাস্তা খুলে দিবেন ইনশাআল্লাহ। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন উৎস থেকে আল্লাহ পাক রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারে না। এটা আল্লাহ পাক তাওয়াক্কুল রাখেন, জাস্ট ওই ইসমাইল আলাইহিস সালামের মায়ের মতো, হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, আপনি আমাকে এখানে ছেড়ে যাচ্ছেন কি জন্য? ইব্রাহিম বলছেন, আল্লাহর আদেশে। তখন তিনি বলছেন, তাহলে আল্লাহ আমাকে ফেলে দিবেন ইনশাআল্লাহ। সেই মায়ের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তানের জন্ম হলো,
যেই সন্তানকে বাবা বলছে যে আমি তোমাকে জবাই করছি, স্বপ্নে দেখেছি, ফানজুর মাদা তারা, তোমার রায় কী? সে বলছে ইয়াবাতি ফাইল মা তোমার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন। সেতে জিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। দেখেন কোন মায়ের গর্ব থেকে কোন সন্তান, তাকে কি বাবা মানুষ করেছিলেন? না, তাকে তার মা মানুষ করেছেন। তো ওই রকম তাওয়াক্কুলকারিনী হাজারা আলাইহাসসালামের মতো মা যদি ঘরে ঘরে থাকে, বোন আর স্ত্রী ঘরে ঘরে থাকে, তখন ইসমাইলি প্রজন্ম আসবে ইনশাআল্লাহ।